আজকে ছিল রবিবার, তাই সকাল সকাল উঠে চলে গেলাম এটিএম এর দিকে দুটো এটিএম নিয়ে। আর এটিএম এ গিয়ে দেখি এই দুটো কাকু আগে থেকে ভেতরে আছে। এরা বেরানোর পর আমি ঢুকে গেলাম, আর আমার দুর্ভাগ্য এটিএম এ টাকা ছিল না, তাই চেকিং করে বেরিয়ে এলাম। তারপর মাংস দোকানে প্রচণ্ড ভিড় ছিল, তাই আর মাংস দোকানে ঢুকতে পারলাম না। দুটো চপ নিয়ে চলে এলাম বাড়ি, আর চপের সাথে আমাকে দিয়েছিল একটা চকলেট। তারপর আস্তে 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 কাকুর সাথে দেখা হয়ে গেল, আর মা বললো দুটো বিস্কুট নিতে, তাই আমি বিস্কুট নিয়ে নিলাম, নিয়ে বাড়ি আসছিলাম। আর কি, আজকের ভিডিওটা এতটাই। তোমরা এরকম নতুন নতুন মিনি ব্লগসের জন্য সাবস্ক্রাইব করো।